নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকালে সব বন্ধুদেরকে জানাচ্ছি স্বাগত। আমরা প্রত্যেক দিনই থাকি কথায় সুরের জমজমাট সকালে, সেটা আমাদের অনেকটা বলা যায় অভ্যেস হয়ে গেছে। কারণ যেদিন এই অনুষ্ঠানটা প্রত্যেক দিনই আমরা থাকি এবং আমার বন্ধুরাও সেখানে থাকেন, যেটা বলতেই পারি যে আমি যেদিন সেখানে যে এখানে কোনো কারণে আসতে পারি না, সেদিন কিন্তু আমার একটা কোথায় যেন একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে যায় এবং সারা দিন একটা কাজের যে ছন্দবদ্ধ ব্যাপার থাকে সেটাই কোথাও না কোথায় যেন একটা ভাটা পড়তেই থাকে। আসল কথা কি, আমরা এতটাই কর্মব্যস্ততায় আমাদের প্রত্যেকটা দিন কাটে, আর এই সময়টুকু, এই সকালটুকুই কিন্তু একদম আমাদের নিজেদের। আর নিজেদের মানেই হচ্ছে সেখানে গান, কথা, সুর, সে তো থাকতেই হবে। আর সাথে অবশ্যই আমার বন্ধুরা আছেন বলেই কিন্তু আমার অনুষ্ঠানটা এতটা ভালো লাগার অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে, আপনারা আছেন বলেই অনুষ্ঠানটা এতটা সুন্দর। হ্যাঁ, সেটা অবশ্যই। আরও একটা কথা বলতে হয় যে এই অনুষ্ঠানে যারা থাকেন আমাদের সাথে, যে সমস্ত শিল্পীরা থাকেন, তাদের আন্তরিকতা, তাদের সুর, তাদের ছন্দ সেই অনুষ্ঠানটাকে একটা অন্য মাত্রায় পৌঁছে দেয়। আজকেও কিন্তু আমাদের সাথে রয়েছে শিল্পী, এ প্রজন্মের শিল্পী, এবং শিল্পীকে আমরা আজকে নিউজ ভ্যানগার্ডে প্রথম দেখছি বা শিল্পীকে আজকে প্রথম শুনব। তো কাজেই সেভাবে শিল্পীর সাথে প্রথমে একটু পরিচিত হই। ঈশিতা, গুড মর্নিং। আজকে প্রথম, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। অনুষ্ঠানটা দেখা হয়? হ্যাঁ হ্যাঁ দেখি, আমি প্রত্যেক দিন দেখা হয় সকালবেলা, আমার খুব ভালো লাগে সেটা। আর সাথে আরও দুজন গুণী শিল্পীকে পেয়েছি। কিবোর্ডে রয়েছে রাজ্যের অত্যন্ত গুণী শিল্পী সৌমেন্দ্র নন্দী। গুড মর্নিং সৌমেন্দ্রদা। আর তবলায় সেও অত্যন্ত গুণী শিল্পী পার্থ মিত্র। গুড মর্নিং পার্থ। তাহলে সবাইকে নিয়েই আজকের সকালটা, ঈশিতার গানে গানে সকালটা শুরু করব এবং শেষও করব। তাহলে প্রথম কোন গানটা দিয়ে হচ্ছে যাচ্ছি আমরা? রামকৃষ্ণের উপাসনার গান নিয়ে করছি। আচ্ছা চলো। অনন্ত অপার তোমায় কে জানে, নিরঞ্জন কবর হে
সকালটা একটা ভক্তিগীতি দিয়ে শুরু হলো আজকের সকাল, এবং বাকি সময়টুকু ঈশিতা নিশ্চয়ই নানা ধরনের গান আজকে আমাদেরকে শোনাবে। পরের গানে যাই, চল। আচ্ছা
এই গানগুলো শুনলে কবিগুরুর কথাই বলতে হয়, তুমি আছো জগৎ মাঝারে, তুমি আছো আমাতে, তুমি আছো হৃদয় চুরে, তুমি আছো অন্তপুরে, তুমি আছো গানে বনে প্রাণে, তুমি আছো হৃদয়ের প্রত্যেকটা ক্ষণে। আর তাই কবিগুরু আছেন বলেই কিন্তু আমাদের জীবন চর্চা, জীবন বোধ আমরা এতটাই সাবলীল। প্রত্যেক সময়ই কবিগুরুকে আমরা খুঁজে পাই, আমরা যেমন বিপদে খুঁজে পাই তেমনি আনন্দে খুঁজে পাই, ভরসা পাই তারই গানে, অনেকটাই নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারি। ঈশিতা খুব ভালো গাইলে, ভালো লাগলো শুনতে। ঈশিতা গান শেখা কবে শুরু করেছিলে, কত ছোট থেকে? অনেক ছোট থেকেই আমার শুরু, ক্লাস ওয়ান সম্ভবত, খুব সম্ভবত। প্রথম শিক্ষাগুরু কে ছিলেন? আমার কমল চ্যাটার্জি। আচ্ছা। তারপর শেখর ভট্টাচার্য, ওনাদের কাছেই আমার প্রথম শিক্ষা। আচ্ছা। তারপর তো এখনো অবধি শিখছি এই আর কি। এখন এখনো কি গান নিয়েই চর্চা, মানে কিছু পড়াশুনো চলছে তোমার? আমি মাস্টার্স করছি। আচ্ছা। ভোকালে করছি। ভোকালে করছো? ত্রিপুরা ইউনিভার্সিটি থেকেই করছি। আচ্ছা, তো চলো তারপরে গানটাতে যাই। কি শুনবো? ভারতে ভ্রমণ,
মনে হচ্ছিল যে একদম সত্যি স্টুডিওতে গুনগুন গানের যে আওয়াজ সেটা অবশ্য গুনগুন বলবো না, আমরা লাউডলি শুনছিলাম এবং ঈশিতা একটার পরে একটা গান ভীষণ ভীষণ মিষ্টি করে গাইছিল। আমি যদিও ঈশিতাকে অনেকটা ছোট থেকেই চিনি, অনেকটা দিন পরে আবার দেখা হলো, এখন অনেকটা গ্যাপ, অনেকটা গ্যাপ। তো এখন গানকে নিয়ে পড়াশুনো হচ্ছে, তো কাজে গানের মানে সময়টা দেওয়া হচ্ছে গানে অনেকটা বেশি। আর এমনিতে কি ধরনের গান করতে বেশি ভালো লাগে? রবীন্দ্রসঙ্গীত, আধুনিক, এই দুটোই বেশি। রবি ঠাকুরের গান আর আধুনিক। তা আজকে আমরা কি সবগুলো রবি ঠাকুর শুনবো না আধুনিক? আধুনিকও আছে, আধুনিক পরে। হ্যাঁ হ্যাঁ, চলো এখন কোনটা শোনাচ্ছ? এখন আরেকটা রবীন্দ্রসঙ্গীত করছি, চলো। সেই ভালো
গান শুনলাম এবং ঈশিতা নিজেও বলল যে রবি ঠাকুরের গান গাইতে বা আধুনিক গান করতে বেশি ভালো লাগে। আমি একটু যদি তুমি মানে তোমার ক্লাসের মতো চলে যাচ্ছি যে রবি ঠাকুরের গান গাইতে কেন ভালো লাগে যদি বলি কি বলবে? আমার ছোট থেকেই রবি ঠাকুরের গান খুব প্রিয়, কেন জানি না আমার সাথে খুব মানে জড়িয়ে আছে রবি ঠাকুরের গান। আমার খুব ভালো লাগে, আমার হৃদয়কে একদম স্পর্শ করে দেয় সবগুলো রবি ঠাকুরের গানের, বিশেষ করে কথা সুর, হ্যাঁ লিরিক্সগুলো আমার খুব ভালো লাগে, তার জন্যই আমি করি বেশি এটা। আর এমনিতে পড়াশুনো গান সেগুলো তো চলছে? হ্যাঁ সেগুলোই চলছে। এটার পাশাপাশি মঞ্চ প্রোগ্রাম চলছে? হ্যাঁ করি আমি। কতটা মানে কি পরিমাণ মঞ্চ করা হচ্ছে এখন? না এখন আর অতটা করা হয় না, একটু কম আছে এখন, মোটামুটি করি। আরেকটা গান শুনি তারপর বিরতিতে যাই। আচ্ছা ঠিক আছে, আরেকটা গান শুনি। আর বন্ধুদেরকে বলা যে আমরা কিন্তু বন্ধুদের ফোনের অপেক্ষায় আছি, কারণ বন্ধুরা আছেন বলেই আমাদের অনুষ্ঠান সুন্দর। আমি বারবারই একটা কথাই বলি, কারণ যখন ওপার থেকে ফোনে কোনো বন্ধু আমাদের সাথে চলে আসেন বা এখন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার ফেসবুকের কারণে বুঝতে পারি যে বন্ধুরা আমাদের সাথেই থাকেন এবং অনেক দূরের বন্ধুরাও কিন্তু আমাদের সাথে এভাবে জুড়ে যান, যাদের কাছে আমরা সরাসরি টিভির পর্দায় পৌঁছে যাচ্ছি সেটা তো আমরা আছি, তাছাড়াও যারা আমাদের থেকে অনেকটা দূরে কিন্তু মনের খুব কাছে তাদের জন্য কিন্তু আমাদের ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভ দুটোই রয়েছে। তার জন্য ফেসবুক কিংবা ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে নিউজ ভ্যানগার্ড, ওখানে সরাসরি আবারও সেই আমরা পৌঁছে যাব এই গানের অনুষ্ঠানে। আর টিভি স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রইল 2384488। গানে যাই এবার। হ্যাঁ এখন একটা ফোক করছি। ফোক? হ্যাঁ চলো। শ্যামের মন মোহিনী বিনোদিনী রাইনী, রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাইনী, জেগে দেখো I'm not afraid to die.
এত সুন্দর গান শুনলে কে ঘুমিয়ে থাকবে বলো, এমনিতেই সবাই জেগে যাবে, খুব ভালো। আর বোঝাই যাচ্ছে আজকের সকাল কিন্তু ঈশিতার গানে একদম সুরে সুরে জমজমাট হয়ে আছে। রয়েছে সৌমেন্দ্র নন্দী কিবোর্ডে, তবলায় রয়েছে পার্থ মিত্র, রয়েছে ঈশিতা, আর রয়েছে ঈশিতার ভালো ভালো গান, তাই তো? চলো ঈশিতা পরের গানে যাব, আমরা পরপর গানগুলো শুনবো, কারণ বিরতির পর আমাদের সময়টা খুব কম থাকে। চলো কারণে
ভীষণ ভালো, কিছু বলার নেই। আমাদের সময় একদমই শেষের পথে, আমরা আর একটি গান শুনতে পারবো। সময় সে ভাই বলে দিচ্ছে, আর ছোট ছোট করে হলে দুটো গান শুনতে পারবো, মানে পুরো না শুনলে দুটো গান শুনতে পারবো কেটে কেটে। এখন কি করে শোনাবে তুমি ভাবো। তানপুরাটা একটু ঠিক করে নাও, সাউন্ডটাকে আর একটু বাড়িয়ে নাও। একদম সময় কম, আমরা প্রায় দু মিনিটের মতো আমাদের সময় রয়েছে, ছোট্ট করে একদম একটা গান দিয়ে, যেটা যে গানটা দিয়ে আজকের অনুষ্ঠানটা তুমি শেষ করবে, ছোট্ট করে শুনে নিই। আমাদের তো ইচ্ছে থাকে অনেক অনেক গান শুনি আরও, কিন্তু কিছু করার নেই, সময়ের কাছে আমরা বাধা। চলো, মন চায়।
সত্যি ভীষণ কি বলবো, এই গানের কথাটা, গানটা খুব সম্ভবত শ্রেয়া ঘোষাল গেয়েছে, কথাটা কিন্তু ভীষণ সুন্দর, একদম গানের সুরে সুরে মনটা অনেক দূর চলে গেল। খুব মিষ্টি করে গাইছিলে তুমিও, আমি দেখছিলাম শুনছিলাম, ভালো লাগলো। ভালো থেকো, এভাবেই গান চলতে থাকুক। আর সৌমেনদা আর পার্থকে কি বলবো, রোজদিন একই কথা বলি, ওরা আছে এবং বন্ধুরা যেমন থাকেন এবং ওনারা আছেন বলেও কিন্তু আমাদের অনুষ্ঠানগুলো এতটা সুন্দর হয়। সবসময় মিউজিশিয়ান ভাইরা যারা থাকেন সবসময় ওনাদের একটা বিশাল মানে একটা বড় ভূমিকা থাকে গানগুলোকে সুন্দর করার জন্য, আর শিল্পীরা তো অবশ্যই রয়েছেন। বন্ধুদের কাছ থেকে এবার বিদায় নেব। যাবার আগে একটি কথাই আবারও বলবো যে আবারও আগামীকালের অপেক্ষায় আমি কিন্তু রইলাম, আপনাদের অবশ্যই পাশে চাইব। আমরা এই মুহূর্তে শেষ করব সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল। তাহলে সেই আশা রেখেই শেষ করব আজকের সকাল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরে থাকবেন, আর অবশ্যই দেখতে ভুলবেন না নিউজ ফ্যান কার্ড। নমস্কার।